বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। লিডসের আল রাহিয়ান হজ এবং উমরা সার্ভিসের পক্ষ হতে প্রত্যেকবারের মতো এবারেও লিডস সহ আশেপাশের সকল হজ যাত্রীদের সুবিধার্থে হজ প্রশিক্ষণের আয়োজন করেন। আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারের রিপোর্টে থাকছে বিস্তারিত। পবিত্র ইসলাম ধর্মের 5টি স্তম্ভের মধ্যে বিশ্ব মুসলিম উম্মার জন্য হজ হচ্ছে একটি অতীব গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ আর্থিক ও কায়িক ইবাদত। সম্পদশালী প্রত্যেক মুসলমানের উপর হজ ফরজ করা হয়েছে। যাদের হজ করার মতো সামর্থ্য আছে তাদের অবশ্যই হজ পালন করতে হবে। পবিত্র হজ সংক্রান্ত যাবতীয় কার্যাদি সুষ্ঠু সুচারু এবং বিশুদ্ধভাবে পালন করতে হলে অবশ্যই হজে যাওয়ার আগে প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি। প্রশিক্ষণের ছোটখাটো ভুল ত্রুটি দূর করা এবং সঠিক মাসলা মাসাইল জানার প্রেক্ষিতে লিডসের আল রাহিয়ান হজ এবং উমরা সার্ভিসেস প্রত্যেকবারের মতো এবারেও লিডস সহ আশেপাশের সকল হজ যাত্রীদের সুবিধার্থে গত 17 সেপ্টেম্বর সোমবার লিডস 8-এর শাহজালাল জামে মসজিদের দ্বিতীয় ফ্লোরে এক হজ প্রশিক্ষণ ব্যবস্থার আয়োজন করেন। শাহজালাল জামে মসজিদের ইমাম হজরত মাওলানা আফজাল চৌধুরী আগত সকল হজ যাত্রীদের প্রশিক্ষণ দেন। এছাড়াও আল রাহিয়ানের ম্যানেজিং ডাইরেক্টর ওয়াহিদুর রহমান এবং ডাইরেক্টর আব্দুল কাশেম তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল হজযাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান। প্রশিক্ষণ শেষে সকল হজযাত্রীদের পাসপোর্ট এবং টিকিট তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়। আগামীকাল 18 সেপ্টেম্বর বিকেলে লিস্ট থেকে হজযাত্রীদের প্রথম দলটি সৌদির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। বার্মিংহামের এশিয়ান অধ্যুষিত স্মল হিতের কভেন্ট্রি রোডে শুক্রিয়া রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির জানান, রবিবার সন্ধ্যে 7টায় বার্মিংহামের কভেন্ট্রি রোডস্থ শুক্রিয়া রেস্টুরেন্টটির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে কমিউনিটি নেতাদের পাশাপাশি ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সুলভ মূল্যে ব্যতিক্রমধর্মী খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা রেস্তোরাঁটি ক্রেতাদের জন্য নতুন নতুন খাবারের চাহিদা মেটাতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির পরিচালক নূর আলী। এছাড়া সময়ের সাথে তাল মিলিয়ে এশিয়ান কমিউনিটির চাহিদা পূরণে দোকানটিতে সব ধরনের খাবার মজুত রাখা হয়েছে বলেও চ্যানেল আই ইউরোপকে জানান তিনি। প্রতিবারের ন্যায় এবারও এডিনবারায় আয়োজিত হয়েছে স্কটল্যান্ডের সর্ববৃহৎ মাল্টিকালচারাল অনুষ্ঠান এডিনবারা মেলা। দুদিনব্যাপী আয়োজিত এই মেলা নিয়ে স্কটল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির। 1995 সালে খুব স্বল্প পরিসরে মেডো ব্যাংক স্টেডিয়ামে যাত্রা শুরু হয়েছিল এডিনবারা মেলার, কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে এই মেলাটি এখন পরিণত হয়েছে স্কটল্যান্ডের সর্ববৃহৎ মাল্টিকালচারাল ফেস্টিভ্যালে। এডিনবরা মেলা আন্তর্জাতিক ফ্রিন্স ফেস্টিভ্যালেরও একটি উল্লেখযোগ্য অংশ। মনোমুগ্ধকর সঙ্গীত, নৃত্য, সুস্বাদু নানা প্রকারের খাবার এবং পোশাকাতির স্টলের আকর্ষণে জাতি ধর্ম নির্বিশেষে এবারের মেলায় ঢল নেমেছিল সকল দেশের দর্শনার্থীদের। লন্ডনের প্রবাসী শিল্পী গৌরী চৌধুরীর সঙ্গীত সবাইকে মুগ্ধ করে। ব্রিটিশ রেড ক্রসের বিএমই ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্টের স্টলটিও মেলায় প্রতি বছরের মতো যথারীতি উপস্থিত ছিল। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ। যুক্তরাজ্যে সফররত হবিগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, দৈনিক খোয়াইয়ের যুগ্ম সম্পাদক, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, খোয়াই থিয়েটার হবিগঞ্জের সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মিনহাজ গাজী এবং খন্দকার ট্রাস্ট ইন্টারন্যাশনাল সিলেটের প্রধান এনামুল হক চৌধুরীকে খন্দকার ট্রাস্ট ইন্টারন্যাশনাল ইউকের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, গত সোমবার রাতে ম্যানচেস্টার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সভা থেকে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান সুফি মিয়া খন্দকারের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিএমবির চেয়ারম্যান মইনুল আমিন বুলবুল, ম্যানচেস্টারের ব্যবসায়ী আবুল কাশেম, সৈয়দ মাহমুদুর রহমান, এমদাদুল হক চৌধুরী, গাউসুল ইমাম চৌধুরী সুজন প্রমুখ। দেরিতে হলেও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে নর্থ ইস্টের বাংলাদেশ ওভারসিজ লেডিস অর্গানাইজেশন বা বল নামের সংগঠনটি। এই অনুষ্ঠান নিয়ে নিউ ক্যাসেল থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের নিউ ক্যাসেল প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। দেরিতে হলেও ঈদের খুশি কাটেনি বাংলাদেশ ওভারসিজ লেডিস অর্গানাইজেশন নর্থ ইস্টের ওয়েস্টার হুপের কমিউনিটি সেন্টারে। ঈদের আনন্দ উৎসব চলে পুরো দিন।
খাবারের পাশাপাশি কবিতা, নাচ, গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। নর্থ ইস্টের বিভিন্ন শহর থেকে বাংলাদেশি মহিলারা এতে অংশগ্রহণ করেন। মহিলাদের শাড়ির দোকানও বাদ যায়নি এই মেলা থেকে। কেনাকাটার পাশাপাশি বাচ্চাদের জন্য ছিল খেলার আয়োজন। ধর্মীয় উৎসব ঈদ অনেক আগে কেটে গেলেও ঈদের আনন্দ ভয়ে বেড়াক সারা বছর, এই প্রত্যাশা বলো অর্গানাইজেশনের। ওয়েস্টার রূপের কমিউনিটি সেন্টার থেকে মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই। ইতালি বিএনপি ভ্যানিস শাখা ও তার অঙ্গ ও সংগঠনের উদ্যোগে বিএনপির 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদের রিপোর্টে। স্বপ্নের বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বেগম খালেদা জিয়া যোগ্য নেতৃত্বে দলটি বাংলাদেশের প্রতিটি প্রান্তরের মানুষের মনে স্থান করে নেয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয় হবে তা বুঝতে পেরে আওয়ামী সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তা রুখে দিবে বলে উল্লেখ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভ্যানিস শাখা ও তার অঙ্গ সংগঠনগুলো দলের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যা 7টায় বিয়া সার্নালিয়ার কমনি হলে আয়োজন করে এক আলোচনা সভার। ভ্যানিস শাখা বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুর পরিচালনায় সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল সালাম ব্যাপারী, সহসভাপতি আলী হোসেন, সাইফুল ইসলাম খোকন, শফিক হাসান, আব্দুর রহমান, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জি এস সুমন, সাংগঠনিক সম্পাদক শমশের আকবর পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিরাজ, রাশেদ আখন, মিশর খান, সহসাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান, প্রচার সম্পাদক এমডি হৃদয় ছাড়াও আরও দলীয় নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিহত করতে আওয়ামী সরকার তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে। আলোচনা সভা শেষে একটি বড় আকৃতির কেক কেটে উদযাপিত করল দলের প্রতিষ্ঠাবার্ষিকী। ইতালি ভ্যানিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এবার সিলেটের খবর। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ক্ষমতা কারো নেই বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো মূল্যে এই নির্বাচন করা হবে। বিএনপি নেত্রীর সাধ্য নেই এই নির্বাচন বানচাল করার। এছাড়া সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে সংসদ বহাল রেখে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় দশম সংসদ নির্বাচন হবে বলেও তিনি উল্লেখ করেন। আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি শাহেদ আলমকে সঙ্গে নিয়ে সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, মঙ্গলবার সকালে বিমানবাহিনীর একটি ফ্লাইট যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান হজরত শাহজালাল এর মাজারে। শাহজালালের মাজার জিয়ারত শেষে হজরত শাহপরানের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে জালালাবাদ সেনানিবাসে 17 পদাতিক ডিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের জবাবে বলেন, উনি বলেছেন নির্বাচন করতে দেবেন না, তবে তিনি ভোট চান না, নির্বাচন চান না, তবে তিনি কি চান? সন্ত্রাস চান, জঙ্গিবাদ চান, এগুলো মানুষ চায় না, মানুষ চায় শান্তি। আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কা দেখে ভোট দিন, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুন, আপনারা হাত তুলে দোয়া করেন, আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। সময় এসেছে দুই দলের বাহিরে লিবারেল ডেমোক্রেটকে সুযোগ দেওয়ার, কনফারেন্সে নিকলে। মন্ত্রী ইনুর উপর হামলায় এটিএন বাংলার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। কাদের মোল্লার ফাঁসির রায়ে সর্বস্তরের জনসাধারণের সন্তোষ, বিরোধিতা করে সেই বাংলাদেশের বিক্ষোভ। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।